এদিক ঠিক করে দিয়ে যাই। এই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুস সাত্তার, সহকারী শিক্ষক গণিত, এজেডএম সাকিনউদ্দিন উচ্চ বিদ্যালয়, কালুখালী উপজেলা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী সাধারণ গণিতের পাটিগণিত অংশে তৃতীয় অধ্যায়ে পরিমাপের কিছু গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। আজকে গত ক্লাসে আমি কিছু সূত্রাবলী শিখিয়েছিলাম, আজকেও আমাদের যে অঙ্কগুলো করতে যে সূত্রাবলী কাজে লাগবে সেইগুলো খেয়াল করি। যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাত গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। এবার আমরা গত ক্লাসে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি, আজকে তার পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 16 নম্বর থেকে শুরু করব। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার, উচ্চতা কত? অর্থাৎ উচ্চতা আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির উচ্চ ভূমি দেওয়া আছে, আর উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা জানি, তাহলে 16 নম্বর দেওয়া আছে, ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল, ত্রিভুজ আকৃতি জমির জমির ক্ষেত্রফল, ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার, ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এবং ভূমি এবং ভূমি ইজিকাল টু 22 মিটার। তাহলে ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার এবং ভূমি দেওয়া আছে 22 মিটার। এবার আমরা জানি যে ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল আমরা জানি, ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল, ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল সমান আমরা জানি 1/2 গুণ ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা জানি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/2 গুণ ভূমি গুণন উচ্চতা। বা এবার ক্ষেত্রফল দেওয়া আছে 264 ইজ ইকুয়াল টু 1/2 গুণন ভূমি কত? 22 গুণন উচ্চতা। তাহলে ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 লিখলাম, 1/2 লিখলাম, ভূমি দেওয়া আছে আমার 22, আর উচ্চতাই লিখলাম, কারণ উচ্চতা যেহেতু দেওয়া নেই। বা 264 দুই কাটি এবং 22 কাটি লিখবো, 11 গুণ উচ্চতা। বা উচ্চতা ইজ ইকুয়াল টু 264/11, বা সুতরাং উচ্চতা
উচ্চতা এইটা এটা কাটি 22 11 দুগুণী 22 22 দুগুণী 64 22 দুগুণী 44 তাহলে 64 তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ আকৃতি জমির উচ্চতা ত্রিভুজ আকৃতি ত্রিভুজ আকৃতি জমির উচ্চতা 24 মিটার ত্রিভুজ আকৃতি জমির উচ্চতা 24 মিটার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার এবং ভূমি দেওয়া আছে 22 মিটার আমরা জানি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এর মধ্যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে 64 1/2 আর ভূমি দেওয়া আছে 22 গুণন উচ্চতা এবার 264 2 কাটছে এবং 22 কাটি 11 গুণ উচ্চতা বা উচ্চতা সমান সমান 264/11 বা উচ্চতা সমান সমান কাটাকাটি করলে হবে 24 তাহলে ত্রিভুজ আকৃতি জমির উচ্চতা 24 মিটার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 17 নম্বর অঙ্ক চলে যাচ্ছি 17 নম্বর অঙ্ক করে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো দেখো 17 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি চৌবাচ্চা 19,200 লিটার পানি ধরে এর গভীরতা 2.56 মিটার প্রস্থ 2.5 মিটার দৈর্ঘ্য কত অর্থাৎ এখানে আমাদের গভীরতা দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া নেই এইটা আমাকে বের করতে হবে আর ওই পানি কতটুকু ধরে চৌবাচ্চা সেটা দেওয়া আছে 19,500 লিটার তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আগে লাগবে চৌবাচ্চাটিতে পানি ধরে চৌবাচ্চাটিতে চৌবাচ্চাটিতে পানি ধরে চৌবাচ্চাটিতে পানি ধরে 19,200 লিটার এবার 19,200 লিটারকে এবার আমরা ঘন লিটার অর্থাৎ 1000 দ্বারা গুণ করলে ঘন 1000 দ্বারা যদি গুণ করি আমি লিটারে চলি লিটার থেকে 19,200 গুণন 100 তখন হয়ে এক সরি 1000 তখন যাবে আমার কি ঘন 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার তাহলে আমরা জানি 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার 1000 ঘন সেন্টিমিটার তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি ঘন সেন্টিমিটার 1, 9, 2, 1, 2, 3, 3, 4, 5 অর্থাৎ এখানে তিনটা এখানে আছে দুইটা মোট হলো পাঁচটা এটা আছে যে ঘন সরি এটা হবে আমাদের 1 লিটার 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টি 1000 ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার সরি তাহলে 19,200 গুণ চিহ্ন দেবো 1000 সমান সমান কি হবে এত ঘন মিটার এটা হলো আমার এত ঘন মিটার ঘন মিটার এবার আমরা চৌবাচ্চার আয়তন বের করব চৌবাচ্চার আয়তন বের করব তাহলে আয়তন বের করব আমরা এইভাবে চৌবাচ্চাটির আয়তন চৌবাচ্চাটির আয়তন ইজিগল টু 1, 9, 2, 1, 2, 3, 4, 5 বাই দেব
একের পরের অর্থাৎ ছয়টা শূন্য দ্বারা ভাগ করব, এক উদ্দেশ্য এক দুই তিন চার পাঁচ ছয়, এইটা হবে আমার ঘনক, ঘনক ঘনমিটার। এবার এইটা ভাগ করলে হবে উনিশ দশমিক দুই, উনিশ দশমিক দুই ঘনক মিটার, উনিশ দশমিক দুই ঘন ঘন মিটার। এবার আমরা এইটা আমরা এখানে হবে ঘন সেন্টিমিটার, অর্থাৎ এক হাজার, সরি দুঃখিত, এখানেও হবে আমার ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, যখন আমি এক হাজার দ্বারা, অর্থাৎ এখানে এক হাজার এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার, এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার, একটু খেয়াল করি আমরা সবাই, আমি একটু ভুল করেছিলাম, তাহলে উনিশ হাজার দুইশো গুণ চিহ্ন দেব এক হাজার, অর্থাৎ এক লিটার সমান সমান এক হাজার ঘন সেন্টিমিটার, এক হাজার দ্বারা গুণ করলাম, তাহলে এক নয় দুই এখানে হবে পাঁচটা শূন্য ঘন সেন্টিমিটার। এবার চৌবাসার আয়তন, এইটাকে আমরা অর্থাৎ এক হাজার গুণ এক হাজার, তখন হবে ঘন মিটার হয়ে যাবে, অর্থাৎ একের পরে ছয়টা শূন্য, এত ঘন মিটার। এবার চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে আমার দুই দশমিক পাঁচ ছয় মিটার। চৌবাচ্চার প্রস্থ ইকুয়াল টু দুই দশমিক পাঁচ মিটার। এবার ধরি চৌবাচ্চার উচ্চতা ইকুয়াল টু ক মিটার, তাহলে চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে আমার 2.56 মিটার, চৌবাচ্চার উচ্চতা 2.5 মিটার। ধরি চৌবাচ্চার উচ্চতা অর্থাৎ চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার, চৌবাচ্চার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, চৌবাচ্চার দৈর্ঘ্য ক মিটার। এবার আমি যদি এই তিনটা গুণ করি, তাহলে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলি, সুতরাং চৌবাচ্চার আয়তন সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে ক, প্রস্থ দেওয়া আছে 2.5, আর গভীরতা দেওয়া আছে 2.5। এখানে আমরা লিখব ঘন মিটার। এই কয়টা গুণ করলে পাবো আমরা 6.4 ঘন মিটার, ঘন মিটার। এবার প্রশ্ন মতে 6.4 ক ইকুয়াল টু 19.2, 6.4 ইকুয়াল টু 19.2, এইটা যদি আমরা এবার ক্যালকুলেশন করি, ভাগ বা ক
is equal to 19.2 6.4 সুতরাং ক is equal to বের হবে আমার 3 মিটার তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য is equal to 3 মিটার উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবার আমরা একই ভাবে 18 নম্বর অঙ্কটি করব তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.4 সেন্টিমিটার স্বর্ণের বারটির ওজন কত অর্থাৎ ওজন বের করতে হবে তাহলে আমি স্বর্ণের বারের দৈর্ঘ্য স্বর্ণের বারের প্রস্থ স্বর্ণের বারের উচ্চতা এটা বের করে স্বর্ণের বারের আয়তন বের করব অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমি স্বর্ণের বারের আয়তন পাবো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম অতএব স্বর্ণ পানির তুলনায় যেহেতু 19.3 গুণ ভারী অতএব 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন হবে আমার 1 গুণ 19.3 গ্রাম অতএব এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি অতএব ওই কয়টা গুণ করলে যত হয় তত ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন কত তাই হলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে আগে আমার দেওয়া আছে কি যে স্বর্ণের বারের ওজন স্বর্ণের বারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দেওয়া আছে 7.8 সেন্টিমিটার স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার স্বর্ণের বার এবার লিখব স্বর্ণের স্বর্ণের বারের প্রস্থ ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার স্বর্ণের বারের উচ্চতা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 2.5 সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আমি পাবো আয়তন তাহলে স্বর্ণের বারের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অতএব 7.8 × 6.4 × 2.5 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এই তিনটা গুণ করলে আমি স্বর্ণের বারের আয়তন পেয়ে যাব অর্থাৎ এই তিনটা গুণ করলে হবে আমার 124.8 ঘন সেন্টিমিটার তাহলে স্বর্ণের বারের আয়তন পেলাম আমি 124.8 ঘন সেন্টিমিটার এবার আমরা বের করবো যে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ইজ ইকুয়াল টু 1 গ্রাম এবার আমরা লিখব স্বর্ণ পানির তুলনায়
স্বর্ণ পানির তুলনায় স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী এটা দেওয়া আছে। তাই লাগবো এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন স্বর্ণের ওজন সমান এক গুণন 19.3 গ্রাম। সুতরাং কত 124.8 ঘন স্বর্ণের ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন হবে কত 1 × 19.3 × 148.8 এত গ্রাম। এই তিনটা গুণ করলে হবে আমার 2408.64 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি স্বর্ণের অতএব স্বর্ণের বারটির স্বর্ণের বারটির ওজন 2408.64 গ্রাম উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার খেয়াল করো যে স্বর্ণের বারের ওজন দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, স্বর্ণের বারের উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকলে সেটা আমরা আয়তন বের করার, আর স্বর্ণের বারের আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 7.8 × 6.4 × 2.5 ঘন সেন্টিমিটার। তাহলে এই তিনটা গুণ করলে পাবো 124.8 ঘন সেন্টিমিটার। এবার প্রশ্ন, আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। সুতরাং এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন, তাহলে এক গুণ এক, যেহেতু স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, অতএব এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 1 × 19.3 গ্রাম। সুতরাং 148.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 1 × 19.3 × 124.8 গ্রাম। এখন এই তিনটা গুণ করলে পাবো 2408.64 গ্রাম, অর্থাৎ স্বর্ণের বারের ওজন 2408 গুণ এত গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আবারও আমি এটা বোঝা দিচ্ছি যে যদি আমার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে তাহলে আমি সেক্ষেত্রে আয়তন বের করতে পারি। তাহলে স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে 4.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, স্বর্ণের বারের উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে এই তিনটা যদি গুণ করি তো আমি স্বর্ণের বারের আয়তন পেয়ে যাব। তাহলে স্বর্ণের বারের আয়তন 7.8 × 6.4 × 2.5 ঘন সেন্টিমিটার, এ তিনটা গুণ করলে হবে 124.8 ঘন সেন্টিমিটার। এবার আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম, তাহলে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, অতএব এক ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন এক ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের, আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম, অতএব স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, অতএব এক ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন এত, অতএব 148.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 19.3 × 124.8, এই তিনটা গুণ করলে হবে 2408.64, অতএব স্বর্ণের বারটির ওজন হবে 2408.64 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ থাকি,
বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাই, আর ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করি, নো মাস্ক নো সার্ভিস এই নিয়মটি মেনে চলি। আর তোমরা যেহেতু স্কুল বন্ধ, এই জন্যে বাড়িতে বসে তোমরা এই অঙ্কগুলো বারবার করতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর তোমরা এখন এই অঙ্কগুলো যদি অনুশীলন না করো, তাহলে অবশ্যই বারবার এই অঙ্কগুলো করতে থাকতে হবে। যদি না করো, তাহলে করলে কোনো মতেই অঙ্কগুলো পারবা না। অতএব বাড়িতে বসে বসে এই অঙ্কগুলো বেশি বেশি করে অনুশীলন করবে। আজকের মতো এখানেই শেষ, আগামী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।